शुरू करते हैं। तो चलिए शुरू करते हैं। सो हेलो गाइस, কেমন আছেন সবাই? আজকে সকলে ভালো আছো? আর তোমাদেরকে আবারো স্বাগত আরো একটি নতুন ব্লগে। সো বন্ধুরা, আজকে হচ্ছে সরস্বতী পূজা এবং প্রজাতন্ত্র দিবস, এটা তোমরা সকলেই জানো। সো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং সরস্বতী পূজা উপলক্ষে আমাদের যে রুমে থাকি আমি, সেই রুমের সাইডেই একটা অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সেখানে যাবো, আমি আছি, মধু আছে, আর আমার রুম রেন্টের মালিকের মেয়ে আছে, আরও অনেকেই আছে আর কি। সো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, ওরা আর কি রেডি হয়ে আসছে। তো চলো বন্ধুরা, ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই ওখানকার আয়োজনটা কেমন হয়। ব্লগটা দেখতে চাও, দেখতে থাকো, আশা করি অবশ্যই খুব ভালো ব্লগ হবে। লাইক কমেন্ট অবশ্যই করে দিও, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না প্লিজ। সো বন্ধুরা, ফাইনালি আমরা এখানে চলে এসেছি। তো তোমাদেরকেও ওখানে গিয়ে দেখাচ্ছি যে ওখানে আরও কী কী রকম সাজিয়েছে। তো চলো। সো বন্ধুরা, এখানে আমরা মানে অনেক লাস্টে এসেছি, পতাকা উত্তোলন হয়ে গেছে, তারপরে এখানে এসে আমরা পৌঁছেছি। সো তোমরা দেখলে বাকিটা, এখানে কীরকমভাবে মানে ওরা আর কি ওদের প্রোগ্রামটা সম্পন্ন করলো, ঠিক আছে? তো চলো বাকি এখানে একটু ঘোরাঘুরি করবো, তারপরে আমরা রুমে ফিরে যাবো। পাচ্ছেন এখানে মানে বিভিন্ন গাড়িরা মানে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এসছে, কত রকম কত সুন্দর মানে সাজিয়ে সাজিয়ে এসছে এরা। এখানে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সাজিয়ে এসছে। আর হ্যাঁ, এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যমরাজের সাথে দেখা হয়ে গেল, ঠিক আছে? তোমাদেরকে একবার দেখাচ্ছি, এই দেখো। আসলে এদের কনসেপ্ট হচ্ছে যে এখানে যে গাড়িটা দেখছেন, এই গাড়িটার উপরে আর কি করোনা পেশেন্ট রয়েছে, ঠিক আছে? তো করোনা পেশেন্ট রয়েছে আর এগুলো সব ডাক্তার। এবার যদি করোনাতে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়, সো মানে যদি মারা যায় আর কি, ঠিক আছে, তো করোনার কিছু হলে তাকে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য রয়েছে এই যে আমাদের এই যমরাজ। মানে যে আর কি করোনা আক্রান্ত হবে তাকে আর কি এখানে নিয়ে হবে, ডাক্তাররা দেখতে পাচ্ছেন এখানে সব রয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে ওদের কনসেপ্ট। সো বন্ধুরা, ফাইনালি এখানে ঘোরাঘুরি হয়ে গেল, আর এখানে দেখার মতো কিছুই নেই, আছে অনেক কিছুই আছে। অ্যাকচুয়ালি আমি থাকবো না, কারণ কোম্পানিতে আমাকে যেতে হবে, কোম্পানিতে আমাদের কোম্পানিতে আসার পর এখানে আমি চলে যাচ্ছি, এখান থেকে এখন কোম্পানিতে যাবো, কোম্পানি থেকে আবার ডিউটি যাবে, দুটো ডিউটি জয়েন করতে হবে। তো চলো যাওয়া যাক। भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात हमारा। सो फाइनली बंधुरा, গিরিখাতে পতাকা উত্তোলন শেষ হলো এই মুহূর্তে। সো যতটা দেখানো সম্ভব ততটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? তো আর বেশি এখন মানে এখানে থাকবো না, এখানে একটু ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে রুমে চলে যাবো, ঠিক আছে? সো বন্ধুরা, নিচে চলে এসেছি, খাওয়ার জন্য সবাই দেখো এখানে সেট আপ লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? সবাই বসে ব্যাখ্যা করে দিয়ে খাবো, খাওয়া দাওয়া করে কী করবো, হজম করবো ব্যাপারটা, তারপরে রুমে যাবো। নায়নজি, ওই তো হয় না, টেকনিক্যাল করেছি,
तो चलिए शुरू करते हैं, चलिए शुरू करते हैं, चलिए शुरू करते हैं। तो कैसे हैं आप लोग? तो चलिए शुरू करते हैं। সুবন্ধুর এবার আমি বাড়ির থেকে রওনা দিয়েছি, ঠিক আছে। মনে করলাম আমাকে আবার দুটোর সময় ডিউটি আসতে হবে, মোটামুটি এখন 1টা বেজে গেছে, ঠিক আছে। এখন গিয়ে দাদির রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ডিউটি আসতে হবে। সুবন্ধুর রুমে চললাম আর ব্লগটা এখানে শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা, আর বড় করব না, এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেল নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে দিও, আর চলো ভাই দেখা হচ্ছে বড় ব্লগ। যাই হ্যান্ড বন্ধু মাত্রাম অ্যান্ড টেক কেয়ার।